ছোটন, এ পল্টুর বেটা ফটকি না? রাজিন্দর বাবু, কি ব্যাপার রে? ছুটকুট পরে একবারে জমিদারের মতন ঘুরছে? আর বলিয়েন না জমিদার বাবু, ফটকে খুন, ফটকি নাই, ফটি খাই গিছে। হ্যাঁ, কি বলছিস তুই? হ্যাঁ জমিদার বাবু, ফটিকের এখন ব্যাংকে অনেক টাকা, আর আপনার জমির আশেপাশে জমি গেল এখন ফটিকে। হ্যাঁ তাই নাকি? তাহলে ওই ছোড়াকে কাল কি ডাকিস দিনের বাড়িতে? কি করি সব কি করলো একটু জানা যাবে। ঠিক আছে জমিদার বাবু, আপনি কোনো চিন্তা করেন না। জমিদার বাবু বাড়িতে আসেন নাকি? আরে ফটিক যে, আয় 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 আয়। আমার সাথে আবার কি কথা? এই তুই নাকি অনেক ব্যাংক ব্যালেন্স করে ফেলেছিস, আবার মেলা জমি জায়গাও কিনে ফেলেছিস, তুই কি কাজ করিস? কাজ করি কি, এত টাকা ইনকাম করা যায়? কে করছে দেখার জিনি? তাহলে নিশ্চয় তুই কোনো বড় ব্যবসা করিস। আরে না, ওসব ব্যবসা ট্যাবসা আবার পুষাবে না। তাহলে এত টাকা তুই পাস কোথায়? চুরি ডাকাতি করিস নাকি? আরে কি বলছেন জমিদার বাবু, আমাকে কি দেখি মনে হয় আমি চুরি ডাকাতি করি? তবে এত টাকা জমি জায়গা তুই কাজটা কি করিস? আমি কোনো কাজ টাজ করি না। এ তুই আমার সাথে পাকামু করছিস? সকাল সকাল মাথাটা গরম করে দিলি। এ তুই ঠিক করে বল কি করিস? জমিদার বাবু রাইছেন কেন? আমি বাজি ধরি, বাজি। বাজি বলতে আমাদের সেই ওই টিপুরা আইপিএল ফাইভেলে টাকা ধরে ওয়াই নাকি? আরে না, ওই সব বাজি ধরি লাভ আছে? আমি মানুষের সাথে বাজি ধরি। ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না, কেমন ধরা বাজি আমাকে একটু বুঝি বলবি? এরকম বাজি আপনাকে আমি বলে বুঝাতে পারবো না, কিন্তু আপনার চোখের সামনে আমি দেখে দিতে পারবো। দেখা দেখা দেখা, চোখের সামনে দেখে দিবি তোর ইনকাম? হ্যাঁ, দেখতে চাইলেই দেখাবো। দেখতে চাইলেই দেখে দিবে? ওর কত ইনকাম? এই দেখাই যাক নাকি, যদি ওর দেখে ইনকাম করা যায়। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন জমিদার বাবু, তাহলে দেখাই যাক। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি দেখতে চাই তুই কিভাবে বাজি ধরে ইনকাম করিস। আপনি যেভাবে পাথর তোলাতুলি করছেন আপনাকে দেখি মনে হচ্ছে হাত সে রোগ আছে। হ্যাঁ জমিদার বাবু। আরে না, এই তুই ওসব কি কথা বলছিস? আমার কেন ওসব হইতে যাবে? একবারে আবল তাবল রে, আমি মানুষ দেখে বুঝতে পারি কার কি হয়েছে না হয়েছে। না এই তুই ফালতু কথা বলছিস, ও সব আমার হইতে যাবে কেন? না আপনার হয়েছে, প্রমাণ দেখে দিতে পারি। এই তুই কি সব বলছিস? হ্যাঁ তাহলে বাজি ধরুন, যদি আপনার হারিস হয় তাহলে আপনি আমাকে 1,00,000 টাকা দিবেন, আর যদি আপনার হারিস না হয় তাহলে আমি আপনাকে 1,00,000 টাকা দিব। কি বলছে রে? আরে আমি তো মাঝে মধ্যে ডাক্তার বাড়ি যাই, এরকম প্রবলেম তো আমাকে কোনোদিন ভুলেনি। এ বাজেটা কি? হ্যাঁ হ্যাঁ ধরেই ফেলেন, তাহলে 1,00,000 পেয়ে যাবেন। ঠিক আছে আমি রাজি, কিন্তু তুই 1,00,000 টাকা দিতে পারবি তো? জমিদার বাবু আমাকে দেখি মনে হচ্ছে যে আমি দিতে পারবো না, আমার ব্যাপারে খোঁজ খবর নেননি নাকি? ঠিক আছে
1,00,000 টাকা। ঠিক আছে, তাহলে আমি কাল আপনার বাড়ি ডাক্তার নিয়ে আসবো, দেখবো আপনার হারিস আছে কি নাই। হ্যাঁ রে, ঠিক আছে, তাই হবে। ঠিক আছে, আমি আসছি। মনে থাকে যেন কথা যেন উল্টো পাল্টা করেন না। আরে জমিদার রে, জমিদার, কথার কোনো খিলাফ হবে না, নিশ্চিন্তে থাকতে পারিস। আর আমি শিওর যে বাজিতে আমি জিতবো। ঠিক আছে, হার জিত আগামী কাল দেখা যাবে। জমিদার বাবু, তাহলে আমি গোসল করে আসি। আচ্ছা ঠিক আছে, যা। আরে আমার হারিস হয়েছে আর আমি জানিনি, এই কোনদিন হইতে পারে? কি গো, ও মন করে কি ভাবছ? না তেমন কিছু না। তোমাকে আবার বললে তুমি আবার হাসবা না তো? ওম্মা, আমি কেন হাসবো? এখনো তো কথা শুননি না, আগে কথা শুনি। ঠিক আছে, তাহলে আমার সাথে একটু ঘরে চলো, ঘরে চলো। ঘরে দিনে তো করে ঘরে আবার কি করব? আরে চলো তো, তারপর বলছি। চলো বলো কি বলবা। দেখো তো, আমি নুঙ্গিটা তুলছি, আমার হারিস টারিস আছে কি? উম্মা কি বলছে রে ওয়া? আরে বুঝতে পারছিস নি, আমি বাজি ধরেছি। কই কি বলছে নাকি আমার হারিস আছে, তাই আমার যদি হারিস থাকে তাহলে আমার 1,00,000 টাকা লাগবে, আর যদি না থাকে তাহলে আমি 1,00,000 টাকা জিতবো। ও তাই নাকি? তুলো তুলো তুলো, দেখি দেখি দেখি। কই গো, তোমার হারিস টারিস তো কিছুই দেখতে পাচ্ছিনি। তাহলে ওই 1,00,000 আমার। তাহলে কিন্তু আমাকে একটা সোনার চেন গড়ি দিতে হবে। আরে ঠিক আছে, আমার শুনটো উনটো। দেখ দেখ ফটকা আসছে, মালটা সব যায় বাজি ধরে জিতে। চত আজকে ওর সাথে আমরা বাজি ধরবো। চুয়া দেখি। আরে সাগর, তোরা এখানে কি করছিস? কি রে, কোথায় গেছিলি? ইয়াদারে, এই জমিদার বাবুর বাড়িতে গিয়েছিলাম। শুনলাম তুই নাকি বাজি ধরে 1,00,000 টাকা ইনকাম করছিস। হ্যাঁ রে, করছি রে, তোরা ধরবি নাকি? তোর সাথে বাজি ধরবো, তুই আবার আমাদের সাথে কি বাজি ধরবি? তুই আমার সাথে বাজি ধরবি? ঠিক আছে, আমি এই এলাকার জমিদারের নুঙ্গি তুলি, পাছা দেখাতে পারবো। হ্যাঁ ছোড়া, এত বড় এলাকার জমিদার, তার তুই নুঙ্গি তুলি পাছা দেখাবি? তুই তো একবারই খারাপ ছেলে। ওসব খারাপ টারাপ না, বাজি ধরতে হলে ধর, নাহলে ছাড়। এই সাগর, শালা বলছে কি রে, তাহলে লে বাজিটা লাগিয়ে দি, ও তো পারবে না গ্যারান্টি। ঠিক আছে, তো কত টাকা বাজি ধরবি বল? তোরা যা বলবি। ও 1,00,000 হবে তো? 1,00,000 না, 2,00,000। তুই যদি জমিদারে পাছে দেখাতে পারিস তাহলে তোকে আমি 2,00,000 টাকা দিব। তুই যদি জমিদারে পাছে দেখাতে পারিস, শুধু ও না আমিও 2,00,000 টাকা দিব। আর হ্যাঁ, যদি না পারিস আমাদের দুজনকে 2,00,000 2,00,000 4,00,000 দিতে হবে, পারবি তো? আরে তোরা ওসব নিয়ে চিন্তা করিস না, আমি যদি হেরে যাই তাহলে তো দেখে 2,00,000 2,00,000 করে 4,00,000 টাকা দিয়ে দিব। আমার কি ব্যাংকে টাকার অভাব রে? ঠিক আছে, তাহলে কবে দেখাই বল? তো কালকে চল, আমার সাথে একজন যাবে আর তোরা দুজন যাবি, কাল আমি তোদের সামনে জমিদারে নুঙ্গি তুলে পাছা দেখাবো। ঠিক আছে রে ফটিক, তাহলে ওই কোথায় থাকলো? Oui.
কই কিউ আসছে না ছোট নাও আসছে না কি হইছে আজকে ওই ফটকি রাজ আসার কথা ছিল ও আর আসে আমার বাড়ির আশেপাশে আর আসবে না জমিদার বাবু ইনি হলেন ডাক্তার আপনার পরীক্ষা করবে তাহলে এরা দুজন হে ওরা দুজন সাক্ষী ডাক্তার যদি মিথ্যে কথা বলে ওরা তার মিথ্যে কথা বলবে না ও আচ্ছা ঠিক আছে তাহলে জমিদার বাবু আপনি নুঙ্গিটা তুলুন ডাক্তার দেখুক আপনার হাড়ে সাথে কি নাই আরে সবারই সামনে তো 1,00,000 টাকা কম না ঠিক আছে দেখ দেখ ও শোনা তুমি একটু ঘরে যাও আমরা একটু দেখা দেখি করলি জমিদার বাবু আপনার তো কিছুই হয়নি ফালতু ফালতু ডেকে আনলেন আমাকে আরে হয়নি এ আমি বাজি জিতে গেছি দে 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 আমার 1,00,000 টাকা দে ঠিক আছে আমি আসি আপনার অফিস পারেন আরে দিছি দিছি কত লাফাছেন কেন ওদের কাছে আমার টাকা আছে এক খুনি এসে দিচ্ছি শালা এ তো যাহাই ব্যাপার রে 2,00,000 2,00,000 4,00,000 গেল কি রে দেখলি তো জমিদারের পাছা দেখি দিলাম দে 2,00,000 2,00,000 4,00,000 দে এদালে ভাই তোর টাকা লে আমরা তো শেষ দে 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 জমিদার বাবু এলেন আপনার 1,00,000 টাকা দে 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 আরে তুই যে আমাকে 1,00,000 টাকা দিছিস তোর একটু দুঃখ হচ্ছে না দুঃখ হবে কেন আপনার সাথে আমি বাজি লড়েছিলাম 1,00,000 টাকা আর আপনার পাছা দেখাবো বলে ওদের সাথে বাজি লড়েছিলাম 4,00,000 টাকা আপনার পাছা দেখে জিতলাম 4,00,000 টাকা সেই 4,00,000 থেকে দিলাম আপনাকে 1,00,000 টাকা আর বাকি 3,00,000 টাকা আমার তাহলে লাভটা কার হলো হ্যাঁ